हाय गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल आमी डोना शुरू एक न्यू इंटरेस्टिंग ब्लॉग तुम्हारा एंजॉय करते चले तो आमी आज के सारा दिन बाड़ी थेके बार हुए एखन बजे हे दसटा बजे तो आज के हे शुक्रवार तो बाबान के पढ़ाल साढ़े आठटा एसे दसटा छुट्टी दिए दिए दे घंटा पढ़ाल पढ़ानों पर एन जा चूल काटब देखी पार्लर खोला ना कि तरह एटीएम जब दें जब हे कम्पिटार कम्पिटार के बाड़ी आसब बाड़ी एस स्नान करब पुजो दीब आज के मैं माँ दीते पर तो समस्त किछु रुटीनटाई तोमादेर साथे शेयर करलाम रास्ते उठे पड़ेछि आगो मा पड़े ना जाए और आज के ना हैंड माने आमार जे स्टैंडटा छिलो हैंड स्टैंडटा ओटा आमी आनते भूले गेछि देखो तो की रकम जाला तो गिये पड़े देखाच्छि ठीक आछे তো খোলা নাই খোলা নাই খোলা সে কোয়ার্টার নাই আচ্ছা এটা কি ছিল হ্যাঁ আমি জানি আমি তোমাকে এই দেখো দেখো এটা কি এটা সব হ্যাঁ হ্যাঁ 3500 টাকার মতই হয়েছে এই যে দেখো 3244 দিকে আবার আরো হচ্ছে মানে এই যে এটা হলো টোটাল এই বুঝছো করছি আর এটা হলো পরে এটা আমি সিলাজ এটা পরে আমি হিসাব করছি এখন করি হিসাবটা টোটাল কত হয়েছে 2000 জমা করলাম तो एटीएम থেকে এসে বাজারে মানে এখানে চলে আসলাম এখানে চলে এসে হিসাবপত্রগুলো ঠিক করলাম আর টাকা জমা দিলাম মা হয়তো বিকালে আসবে তো চলো যাওয়া যাক আমার আবার কম্পিউটার যেতে হবে ঠাকুমা হাই করে দাও হাই তো চলো আমরা এখান থেকে মানে মাসকাবাড়ি বাজার করি চলো যাওয়া যাক সাইকেলটা নিয়ে তো গাইস এই মাত্র আসলাম এই মাত্র এসে এখন ভাত খাবো তার মা কি করছে দাঁড়া দেখাচ্ছি डायरेक्टली चले जाए कम्पिटारे देरी हो जाए कारण बजे 10:25 कम्पिटर टाइम हम 11:30 মানে কি তাড়াতাড়ি করতে হবে দেরি হয়ে যাবে মানে এমন একটা সিচুয়েশন তো চলো ভাতটা খেয়ে নিই একদম সময় নেই মা কি রান্না করছে দাঁড়াও দেখাচ্ছি মা কি করছো গো মাছের ঝোল মাছের ঝোল আমাদের বাড়িতে মাছের ঝোল তো থাকবেই আর তার মধ্যে পাপা আসছে মাছ ধরে পুকুর থেকে এই দেখো আমার জন্য ভাত মা এতগুলো ভাত আমি খাবো না কমাও সিরিয়াসলি তো আমার দেখো ব্রেকফাস্ট ডাল টক ডাল আর হচ্ছে কালকে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে আর পাপা এদিকে চুপি দিচ্ছে কি করছি আমি তো চলো খেয়ে নে হাই গাইস একদম রেডি হয়ে গেছি দেখো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো কালো আর কালো ব্ল্যাক ইজ জিন্দাবাদ কালো আর কালো চারিদিকে খালি কালো আর কালো মাস্ক কুর্তি তারপরে নিচে প্যান্ট পরেছি সেটাও কালো মানে কালো আর কালো তো চলো কম্পিউটারের জন্য রেডি হয়ে গেছি 11:11 বাজে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে যাও যাক আর আজকে একটু প্ল্যান আছে চুলগুলো কাটবো আমার চুলগুলো এতটা পরিমাণে বাজে হয়ে গেছে মানে বলার মতো না নিচটা না পুরোটা ফেটে গেছে আমি যখন বাবানকে পড়াছিলাম তখনই ভেবেছিলাম আমি কাটবো বাট তখন পার্লারে দোকানটা বন্ধ ছিল এই মানে এর জন্য কম্পিউটার থেকে গিয়ে তারপর ডিরেক্টলি চুল টুল কেটে তারপর বাড়ি আসবো তো সাইকেল বাবা জীবনকে নিয়ে নিচ্ছি তার কারণ সাইকেল ছাড়া তো গতি নেই সাইকেল নিয়ে আমাকে এই অবধি যেতে হবে মানে পাকা রাস্তা অবধি আর এতটা বিজি সবাই বিজি সকাল থেকে উঠে সবাই যার আজকে আমি খালি ভাবছি সঠিক টাইমে যেতে পারবো নাকি তার কারণ 11:30টার সময় কম্পিউটার আলুর গাড়িতে পুরো জাম থাকে এই জন্য আর 11:11 তো অলরেডি বেজে গেছে এখান থেকে যেতে আধা ঘন্টা লাগে তো চলো গিয়ে তারপর কথা হচ্ছে ঠিক আছে সাইকেল চালিয়ে চালিয়ে কথা বলা যাবে না দাও এদিকে দাও কি নেই কি নেই কি নেই এই কর্নেটোগুলো কত গো মানে এই যে কর্নেটোগুলো
তোমরাই বলো আজকে সারা দিন আমি কিরকম দৌড়াচ্ছি। একটু আগে চুল কেটে আসলাম, বাড়ি আসলাম, বাড়ি আসতে না আসতেই পার্সেল আসবে ফোন করে ফেলেছে। আর কি পার্সেল এসেছে সেটা আর দেখাবো, অবশ্যই বলে দেই। সেটা হচ্ছে আমার যে অ্যাডাপ্টারটা আছে, মানে আমার যে ট্রাইপডটা, বড় ট্রাইপডটা, মানে বড় অত নয়, মাঝারি সাইজের ট্রাইপডটা, ওটার অ্যাডাপ্টারটা। আর ওটা ভেঙে ফেলেছে আমার দিদি, আমার দিদি ভেঙে ফেলেছে, তো সেই জন্য তারপর ওই অর্ডার দিয়ে দিয়েছে, এখন খালি পার্সেলটা দিয়ে নিয়ে আসবে। তো চলো, আমাকে মাত্র ফোন করলো। আর আজকে সারা দিন যদি আমি এক মিনিটের জন্য বসে মোবাইল একটু দেখছি বা মোবাইলে কাজ করছি, ও কালকের ভিডিওটা আমি এখনই সেট আপ করছিলাম তখনই ফোনটা আসলো। অর্ধেক সেট আপ করেছি আর অর্ধেক করিনি, যাবো, আমাকে ফোন তুললো। আর আমাদের এমন একটা জায়গায় বাড়ি, মানে পার্সেল আসলে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, তোটা দূর থেকে পাকা রাস্তা অব্দি যেতে হবে। আর দিদি যেটা ভেঙে ফেলেছে সেটা তো আর ইচ্ছা করেও ভাঙেনি, অ্যাক্সিডেন্টলিভাবে হয়ে গেছে। অ্যাক্সিডেন্টলিভাবে কত কিছুই না হয়ে যায়। তো আমি একটা কথা বলছি, বলেই দিচ্ছি, আমি যে দিদির সাদা শাড়িটা পরেছিলাম আমার একটা ফাংশনে ভাষা দিবস উপলক্ষে, সেই ভিডিওটা আমি ব্লগটা দিয়েছি, তোমরা চাইলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা দেখতে পারো। সেখানে যে সাদা শাড়িটা আমি পরেছিলাম, সেই সাদা শাড়িটা দিদির ছিল, তো সেই সাদা শাড়িটা আমি আয়রন করে পুরো পুড়িয়ে ফেলেছিলাম। তাও দিদি কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি, দিদি একটা কথাও বলেনি, বকাও দেয়নি, কিচ্ছু দেয়নি। আর ওই সাদা শাড়িটা দিদি একবারও পরেনি, একদিনও পরেনি। ফার্স্ট আমি পরেছিলাম, তারপর রিফু করে তারপরে দিদি পরেছে। তো সেটাই হচ্ছে, চলো পার্সেল এসে পড়েছে, এটাই হচ্ছে বোনেদের হিসেব। তার কারণ একজনের জিনিস একজন পড়বে ভাঙবে, এটাই তো, তাই না? তো চলো, এসে পড়েছে নাকি ভগবান জানে। আমার সাথে সাথে এটা মন্দির, হ্যাঁ এটা হচ্ছে কালী মন্দির, তোমরাও নমস্কার করো, আমিও নমস্কার করছি। তো গাইস, এখানে পার্সেল নিতে এসে আমার পার্সেল তো আমি পেয়ে গেছি, অ্যাডাপ্টারটা বললাম, আর সাথে সাথে একটা ফ্রেন্ডকে পেয়ে গেছি। তো আসলো ফার্স্ট, আমি কীরকম মেয়ে, আমি ওর পার্সেল ও খুলবে, অ্যাট ফার্স্ট না খুললে আমি খুললাম। তো ব্যাগটা দাঁড়া, এক ধর, আমি ঢুকাই দিব না, পরে কোনো সমস্যা নেই না। দেখো এই যে ব্যাগটা, কী সুন্দর না ব্যাগটা বলো, নাম হচ্ছে আফরুজা, নে স্টাইল দেখায় নিয়ে যাইস টিউশনে কলেজে। অ্যাট ফার্স্ট আমি দেখাইলাম, অ্যাট ফার্স্ট কিন্তু আমি দেখাইলাম, বল হাই বলে দেখতে। যেখানে সেখানে ব্লগ, ডোনা দি যেখানে ব্লগিং সেখানে। তো চলো, আর আমার অ্যাডাপ্টার এই যে, চ ওকে বললাম বাড়ি যেতে, যে গেল না আমাদের বাড়িতে, চল যাই, যাবো না আজকে, যাবো না। তুই ওই দিক দিয়ে যাস না, না এই দিক দিয়ে যাস, ও আচ্ছা আচ্ছা, যা তাহলে, এরম আমি ঢুকাই দিলাম না তো ব্যাগটা, দে ঢুকাই দিই, তাহলে ধুলা পড়বে। তুই এটা সাইডেও নিতে পারবি তো, ব্যাগের মধ্যেই ঢুকাই নেই, হ্যাঁ হ্যাঁ ব্যাগে উঁচায় ঢুকাইতে পারবি, সাইডেও নিতে পারবি। তো চলো যাওয়া যাক, আসলাম রে, চলো। দেখলে তো এত দূর আসতে লাগে আমাদের, আমাদের বাড়ি থেকে কত দূর আসতে লাগে পার্সেল নেওয়ার জন্য। আমি এখনও কালকের ব্লগিংয়ের কিছু সেটিং করিনি, তোমাদেরকে বললাম না, আসলাম, বাই। তো গাইস, একদম কালকে কিছু কিছু ভিডিও শ্যুট করেছিলাম, তারপরে আর শ্যুট করে হয়ে ওঠেনি। আর তোমাদের সাথে আমি বলছিলাম যে চুল কাটবো, চুল কাটবো, সেটাও শেয়ার করা হয়ে ওঠেনি। একদম যে দেখা হয়েছিল, আই থিঙ্ক আমার মনে নেই ঠিক, আমি যখন পার্সেল আনছিলাম তখন হয়তো লাস্ট দেখা হয়েছিল এরকম হবে। তো তারপরে আর দেখা হয়ে ওঠেনি। তো দেখো আমি চুলটা কেটেছি কীরকমভাবে, আমি এই দেখো এখানে আমি লেয়ার কাট দিয়েছি, মানে সামনেও লেয়ার কাট দিয়েছি প্লাস পিছনেও লেয়ার কাট দিয়েছি, চুলটা আমার এরকম ছোট হয়েছে। আমার চুল আগে ছিল ধরো এতটুকু ছিল, হ্যাঁ এতটুকু হবে, এতটুকু ছিল। তো এখন আমি চুলটাকে এভাবে ছোটো করে কাটছি। আর চুলটা কাটানোর মেন উদ্দেশ্যই হলো আমার, কি বলতো, যে আমার চুলের যে নিচের যে গোড়াটা ছিল এতটা প্রচণ্ড ফেটে গিয়েছিল বলার মতো না। আর তেল তো মানে মাসে একবার হয়তো দিব, তাও দেয় কি না সন্দেহ, তার কারণ প্রতিদিনই বাইরে যেতে হয়, বাইরে বাইরে যেতে হয়, তেল যদি থাকে তাহলে মাথাটা কীরকম চিপসে থাকে না, কীরকম জানি লাগে। তো সেই জন্য তেল দেওয়া আর হয়ে ওঠেনি। তো তার জন্য যখন আমি মানে কালকে চুল কাটতে গিয়েছিলাম পার্লারে, তখন ওই পার্লারের মানে দিদিটা বলছিল যে তুমি হয়তো চুল কাটো না, তোমার চুল দেখেই, মানে চুল, সরি, চুলে তেল দাও না, চুল দেখেই তোমার বোঝা যাচ্ছে যে তুমি চুলে তেল দাও না। তাই বলি হ্যাঁ ঠিক, তার জন্য আমি যেই বলছে চুল দেওয়ার
চুলে তেল দেওয়ার কথা, সেই আমি কালকে চুল কেটে এসেই মাথায় রাত্রে পিসিকে দিয়েছি তেল, মানে তেল দিয়েছি সুন্দর করে ভালো করে, আজকে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। তো আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে, তো আজকের আবার ভিডিওটা স্টার্টিং করতে হবে, তো কালকে আর মানে সেভাবে ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি। আর যেটা মানে এই যে আমার অ্যাডাপ্টারটা, আমার এই যে এই স্ট্যান্ডটা যে আছে না, এটা অনেকগুলো তাও কটার বড়ো হয়, এখান এই যে এখান থেকে ধরো এতটুকু বড়ো হয়, দেখাই তো যাবে না এত দূর, মানে বড়ো হবে অনেক, এটা খুলে যাবে, এইটা খুলে যাবে, এইটা খুলে যাবে, এরকম বড়ো বড়ো ফোল্ডিং সিস্টেম, ঠিক আছে। তো এইটা ভাঙে না, ঠিক আছে, ভাঙে কোনটা জিনিস আমি তোমাদেরকে বলি, যে অ্যাডাপ্টারটা আছে না, এই অ্যাডাপ্টারটা বারবার ভাঙে। এ নিয়ে মানে এই অ্যাডাপ্টারটা আনা নিয়ে আমার মোট চারটা অ্যাডাপ্টার এনে ফেললাম আমি এই স্ট্যান্ডে, মানে টোটাল চারটা অ্যাডাপ্টার আমি এই স্ট্যান্ডে লাগালাম, তাহলে ভাবো কীরকম। তো আরও তার মধ্যে এইটা ভাঙে না, না তো ভাবি যে টোটালটা আবার আনবো, তো এর থেকে অ্যাডাপ্টারটাই আনি, একটু হিসাবই, বুঝলে, একটু হিসাবই হতে হয়। তো আমি গাইস পিছনের চুলটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দাঁড়াও, দেখলে এটাই। তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই এন্ড করছি। আর আরেকটা কথা বলে দিচ্ছি, যে আমার যে স্ট্যান্ডটা মানে ভেঙে গেছে, অ্যাডাপ্টারটা ভেঙে গেছে, ওটা দিদি অ্যাক্সিডেন্টলিভাবে হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না, আমি বারবার করে বলছি যে তার কারণ কেউ ট্রোল করবে না, তার কারণ বোনদের জিনিস, বোনরা ভাঙবেই, তাই না, এটাই। আর ভেঙে যায়, দেখো ওর হাতে যদি না ভাঙতো, আমার হাতে তো কয়বার ভেঙে গেলো, তাই না, তিনবার ভেঙে গেলো, ওরা তো একবার ভেঙছে, তাতে কী হচ্ছে। তারপরে আমি যে ওর শাড়ি পুড়িয়ে ফেলেছি, সেটা শাড়ি না, আরও আছে, আরও টুইস্ট আছে, আরও আজকে একবার বলছি যেহেতু বলে ফেলছি, বড় হোক গিয়ে ভিডিও। আমি যখন ছোট ছিলাম না, তখন কি করতাম বলতো, দিদিও তো ছোট ছিল, দিদি তখন, আমি তখন কিসে পড়তাম, আমি তখন ধরো ওয়ানে পড়তাম এরকম, হ্যাঁ ওয়ানে পড়তাম, দিদি তখন ফাইভে পড়তো, হয়তো ফাইভ সিক্সে পড়তো তখন, হ্যাঁ সিক্স এরকম পড়তো। তো দিদি না মানে ফেস পাউডারগুলো আছে না, ল্যাকমির যে কম্প্যাক্ট পাউডারগুলো, সেটা বারবার আনতো, আর বারবার ভেঙে ফেলতাম। আর আমি একটু সাজুনি ছিলাম টাইপের, আগে ছিলাম সাজুনি, মানে এখন অত সাজি না, এখন দিদি বেশি সাজে, আমি অত সাজি না। তো আগে মানে দিদি আগেও সুস্থ এখনও সুস্থ, আগেও সুস্থ এখনও সুস্থ, বাট আমি আগে বেশি সাজতাম, মানে ম্যাচিং করে টিপ পরতাম, যেটা কালারের জামা পরতাম সেটা ম্যাচিং করে টিপ পরতাম এরকম। তো তারপর দিয়ে মানে আমি বারবার ভাঙতাম, বারবার ভাঙতাম, দিদি কী রাগ হতো, তারপরে দিয়ে আর মানে নতুন জিনিস পাইলেই আমি ভেঙে ফেলতাম, আমি এরকমই, মানে আমি যে কী আমি কিচ্ছু বুঝি না, আর দিদির জিনিস আমার হাতে বেশি ভাঙে, তাও যে আজকে মানে এবার বকা দিল না শাড়িটা পরানোতে, মানে কী আর বলি, হ্যাটস অফ দিদি। তো সেটাই মানে সামনাসামনি তো আর বলতে পারি না দিদিকে, যে তো তাই বলছি যে দিদি মানে সত্যি দিদি থাকা, কিন্তু সত্যি বোনদের মধ্যে যদি দিদি থাকে তাহলে অনেকটা সুবিধে, তার কোনো একটা জিনিস পাবো না, বাস আমি সাইকেল নিয়ে দিদি বাড়ির তো সামনে গেলে চলে গেলাম, দিদির থেকে এই জিনিসটা নিয়ে আসলাম, ওর জিনিসটা দিদি এটা লাগে, তারপরে প্লাস এখনও যদি আমি দিদিকে বলি যে দিদি আমার এটা লাগে ওটা লাগে, প্লাস একদম চটঝল দিতে নিয়ে আসে, ওই দিনকে আমি মালা লাগবে বলছিলাম, মালা চটঝল দিতে নিয়ে আসছিলো, আমি শেয়ার করেছিলাম ব্লগিংয়ে মালাটা। তো সেটাই, দিদি থাকা সত্যি খুব ভালো, খুবই লাকিলি আমি দিদি পেয়েছি। দিদি সামনে বলি না কোনো দিনও, সব কথা জানে ক্যামেরাতে বলছি, জানি দিদি আমার ভিডিও দেখবে। তো সেটাই, তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো, আর যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও, সাবস্ক্রাইব বাটনে পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাতে প্রেস করে অল বাটনে অবশ্যই ক্লিক করে দিও, তাহলে কিন্তু আমার যে চ্যানেলের নিউ ভিডিওর আপডেটগুলো সেগুলো তোমরা পাবে না, অল বাটনে অবশ্যই ক্লিক করে দিও, ঠিক আছে। তো ততক্ষণ আর কমেন্টস অবশ্যই কমেন্টস অবশ্যই করো, তোমাদের কমেন্টসের আমি রিপ্লাই দেওয়ার একদমই চেষ্টা করি, তার কারণ আমি প্রত্যেকজনের কমেন্টসে রিপ্লাই দিই। তো সেটাই হইল কথা, তো আজকের জন্য এখানে সমাপ্ত, নেক্সট ডে আপনার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি, বাই বাই, লাভ ইউ অল।